আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ শুক্রবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা ঘুরতে গেছিলাম গড়াই নদীর পাড়ে, আমাদের কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে। ওখানে একটা নতুন একটা পার্ক হয়েছে, সেইখানে ঘুরতে গেছিলাম। তো সেখানে যে আমরা কী কী করলাম, কত মজা করলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখতে থাকুন, আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা দেখুন আমরা কি মজা করলাম। তো আসলে অনেক ভালো লাগছে দিনটা, সেজন্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো এইখানে এই যে পার্কটা ভেতরটা দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট গাছগুলো এখনো বড় হয়নি, মানে অনেকটাই ছোট। আর সামান্য কিছু ফুল ফুটেছিল, বেশি একটা ফুল নাই এখন। আর এখন হয়তো বা সব রকম ফুলেরও সিজন না, আর কয়েকদিন পরে হয়তো বা অনেক ফুল টুল আসবে। তো এইখানে আমরা ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পর বাইরে আসলাম। বাইরে এই এইখানে একটু ঝালমুড়ি মাখানো ছিল, তারপর হচ্ছে গোলা বিক্রি করতেছিল, তো আমরা এইগুলো কিনলাম খাওয়ার জন্য। তো ঝালমুড়ি খাইলাম, গোলা খাইলাম, অনেক মজা লাগলো।
আমাদের ঘোরাঘুরি শেষ, ওখান থেকে আমরা চলে আসছি। আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি, আর এইটা হলো স্ট্রিট ফুড একটা রেস্টুরেন্ট, মানে খুব বেশি বড় না, ছোট একটা রেস্টুরেন্ট। আর এখানে আমরা খাইছি হলো চিকেন ফ্রাই এবং হচ্ছে ফ্রাইড রাইস, আর আমি নিয়েছিলাম হচ্ছে নুডলস আর একটা চিকেন। তো এটা খুবই সস্তা একটা খাবার এবং খুবই সস্তা একটা রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড বলছি সেজন্যই। তো এখানে খাবারটা আমাদের কাছে অনেক মজা লাগছিল এবং দামটাও খুবই কম ছিল। আর সবার শেষে আমরা খাইছি হলো আইসক্রিম, আর এটা আমাদের শেষ ডেজার্ট ছিল। তো আমরা ব্রিজে গেছিলাম, ওখানে কিছুক্ষণ থাকলাম, আইসক্রিম খাইলাম। আজকের দিনটা আমাদের অনেকটা অনেক মানে ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের সেই ফেরারি, আর আমরা এই ফেরারিতে করেই সারাদিন ঘুরেছি বেড়াইছি। তো এটা আমাদের পার্সোনাল ফেরারি ভাই আছে, উনি আমাদেরকে সারাদিন ঘুরাইছে। তো এইটাই হলো আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগলো। আর আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও দেওয়ার উৎসাহ আমি পাই। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।